গিয়া এই ভাষাই মারা গেছে অত্যন্ত সবচেয়ে ভাষা এই ভাষাই মারা গেছে উল্লেখ আল্লাহ জলদেশ করেন এবং সব মন্ত্রী মিনিস্টার যারা মারা গেছেন এবং আমাদের স্টেটের উন্নয়ন সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন এই উপলক্ষে আমি আল্লাহ তালার প্রার্থনা করছি এই মুসলিম মুসলিম দেশের সারা মুসলিমের মুসলিমগণ যখন কোনো বিপদ না করে বিশ্বের মাঝে সেই প্রার্থনা আল্লাহ কিছু করে আমি এখন এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ স্থাপত্য ঐতিহ্য গ্রহণ করছে প্রাচীন কাল থেকে আমরা যুদ্ধ আমরা সেই ছোট মালদা থেকে এখানে নমাজ আদা করতেছি কত পরিবর্তন করার লাগে আমরা এই চারটা জামাত আমরা মিস করছি যেটা আমরা আদায় করতাম পারছি না এই শাহিদটা আজকে করে মন উজাড় করে আমরা সেই ফজর মাঠ থেকে লক্ষ মুসল্লির দল নেমেছে এই রাস্তাঘাট লোকের কাণ্ড হয়ে গেছে আমরা রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া জামাত আমরা এই সুন্দর একটি ওয়েদারে আমরা আদায় করতে পেরেছি লক্ষ লক্ষ মুসলিমের অংশগ্রহণে আমরা প্রতি বছর এইভাবে আমরা আদায় করতে পারি তারই সাথে সাথে আমরা অত্যন্ত বেদনা আক্রান্ত এটা একটি জিনিস আমরা এই দুই বছরে আমরা অনেককে হারিয়েছি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের নিকটাত্মীয় যারা যাদের আমরা এই বছরে একবার আসলে আমরা অনেকের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হতো আজকে তাদেরকে মিস করতেছি তারা নাই আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নসিব করুন আর গতকালকে আমাদের একটি সিলেটের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আমি একজন সিলেটের পূর্ণবেশা হিসাবে আমি আমার ব্যবসায়ী ভাইদের প্রতি আমি অভিজ্ঞতা জানাই অকাশ মার্কে ব্যবসায়ী বৃন্দদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করুন তাদের ধৈর্য এবং সবল ধারণের প্রতি দান করুন অনেক ভাই এই অগ্নিকাণ্ডের শিকার হয়েছে অনেকের মানে এই অগ্নিকাণ্ডের কারণে নিশ্চিন্তা করুণা এবং অনুকরণের দ্বারা আমরা দুই বছর এই শাহিদ গাতে ইচ্ছা থাকলেও মারছিলাম আলহামদুলিল্লাহ এবার এই শাহিদ গাতে নামাজ পড়লাম এবং এমন এক ব্যক্তির বিষয়ে নামাজ পড়ছি যিনি শেখ নবী রহমতুল্লাহ আলাই সুজদ্দ সাহেব দাদা অলি ইবনুল অলি শেখ মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব প্রিন্সিপাল করুণা ও শেখ মানি মাদ্রাসা এই অলির পিছনে নামাজও আদায় করছি এবং এই মুনাজাতে আমরা শরীক হওয়ার কারণে নামাজ জামাতের শরীক হওয়ার কারণে আমি ধন্য মনে করছি নিজেকে এবং এই মানুষের দৃশ্য দেখিয়া মনে হচ্ছে যে আল্লাহ তালা আমরা আমরা এই আজকের নামাজকে কবুল করেছেন অলিয়াউলিয়ার শহর হিসাবে শাহতলাল মজুরদি মনি রহমতুল্লাহ আলাই যেভাবে আর এই অলির খাতিরে আমরা এই দেশটা বুঝা গেছে যে যেদিকেই পাওয়া যায় মসজিদ দেখা যায় ঈদগাহ দেখা যায় এবং উলামায়ে কেরামের জোর অলিয়া উলিয়া পাওয়া যায় এর জন্য আমি বেশি আমার মনে এটাই আজকে বেশি খুশি লাগছে আর কি অনেক আনন্দিত আনন্দিত যাই হোক মহান আল্লাহ রাব্বুল আলামিন বছর পরে আপনারা যে একসাথে জামাত আদায় করতে পারছি বলে আমার কাছে খুবই আনন্দজনক লাগতেছে এবং আমার ছেলেকে নিয়ে আসছি বড় ছেলে ছোট ছেলে দুই ছেলেকে নিয়ে আসছি অনেক দিন ধরে ওই প্রথমই পড়ছে নামাজ এই মাঠে ঈদের নামাজ ঈদের নামাজ আচ্ছা আচ্ছা আমার প্রথম পড়া আচ্ছা আচ্ছা আনন্দ লাগতেছে একসাথে সবাই জামাত করেছি খুবই ভালো লাগতেছে আপনি কি এর আগে জামাত আদায় করেছেন শাহিদ গায়ে এর আগে অনেক 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 করেছেন গত দুই বছর করতে পারেন নাই সেই সময় আপনার মনের অবস্থা কি ছিল খারাপ লাগছে যে জামাত আদায় করতে পারতেছি না একসাথে এবং এখানে আমি ছোট থাকতেই এখানে আমি জামাতের সাথে জামাত করতাম প্রতি ঈদেই আচ্ছা আচ্ছা দুই বছর পড়তে পারি না খুবই খারাপ লাগছে আজকে পড়াতে খুবই আনন্দ লাগতেছে খুবই ভালো লাগতেছে যে দীর্ঘ দীর্ঘ সময় পর আমরা একসাথে একত্রিত হয়েছি আমাদের অনেক অনেক প্রচুর মানুষ হয়েছে মানে বোঝা গিয়েছে যে আজকে দুই বছর সবাই বন্ধে ছিলাম দুই বছর পর এটা একত্রিত হওয়ার একটা সুযোগ পাওয়ার পরে সবাই ছুটে এসেছেন অনেক অনেক মানুষ হয়েছে জামাতে অনেক মানে অনেক মুসল্লি হয়েছে কোনো জায়গা খালি ছিল না দুই বছর আমরা এই ঈদগাহে জামাত একসাথে পড়তে পারি নাই আজকে যে জামাত আদায় করলাম এই মুহূর্তে অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ এবার দুই বছর পর আমরা ঈদে জামাতে আসছি অনেক খুশি লাগতেছে করোনার কারণে অনেকদিন শাহিদ গায়ে জামাত করতে পারি মনটা খারাপ করে এবার করতে পারি খুশি ভালো লাগছে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক
ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমরা খুবই আনন্দিত যে গত দুই বছর আমরা ঈদ উদযাপন করতে পারিনি শাহিদগা। এটা আমাদের ঐতিহ্যবাহী শাহিদগা, এখানে অনেক মানুষের সমাগম। এই সমাগমে জামাত আদায় করা মানে আমাদের একটা খুশির সব থেকে বড় খুশি, ঈদের দিনে এই একসঙ্গে জামাত আদায় করা। আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। এরপরেও আমরা একসাথে জামাত পড়েছি, অনেক খুশি। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ধন্যবাদ। প্রত্যেকটি মানুষ সিলেটের আসার চেষ্টা করেছেন এবং প্রায় লক্ষাধিক মানুষের মতো হবেন যারা একসাথে। যে আপনি কি জামাত এখানে আদায় করেছেন, এখানে কতদিন থেকে আপনি জামাত আদায় করেন? আট বছর থেকে করলেন, গত দুই বছর তো করতে পারেন নাই, এবার করে আপনার মানে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আমার ছেলে মোহাম্মদ আজিজের সাথে খুবই ভালো লেগেছে, সেও এনজয় করছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বলো 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 বাবা, বলো এদিকে বলো, ঈদ মুবারক। আচ্ছা আচ্ছা, জানো কোনদিন যাই ভাই, কয় যাই ভাই? নানাবাড়ি কিতাবা? হ্যাঁ, পিঠা খাইতা নি? পিঠা সে কিতা লাগি দেখাত নি? থাকবা নাকি? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ঈদ মানেই তো আনন্দ, সব মনে হয় ঈদগাহে নামাজ পড়বো, এটাই তো প্রধান উৎসব। মানে ভালো লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে। এবার কয়টায় আপনি আসছিলেন ঈদগাহে, কয়টার সময় রওনা দিয়েছিলেন? বাসা পাশে, তাই আমরা 5 মিনিট আগে আসছি। আচ্ছা আচ্ছা, কিন্তু মানুষ তো আসা শুরু করেছিল একদম সকাল থেকে। হ্যাঁ, সকাল থেকে। ঈদগাহে মনে করি সবারই একটা ইয়ে থাকে, ইচ্ছা থাকে যে ঈদগাহে নামাজটা আদায় করবো। মানুষের একটা বিশ্বাস থাকে যে এখানে অনেক মানুষ একত্রিত হবেন, এখানে কারো না কারো ছিল সমাগমে একত্রিত হওয়া অনেক মানুষ, এটা তো একটা ভাগ্যের বিষয়। হ্যাঁ ধন্যবাদ। ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। 7টা থেকে আসছেন আপনি? 7টা থেকে আসছি। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগছে নি? আপনার এবার ভালো লাগছে, খুশি হয়েছেন তো? আচ্ছা, এই যে দেখে বছর পরে আমরা সবাই মিলে শাহিদগা নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। কিন্তু জায়গা পরিপূর্ণ জায়গা হয় নাই, প্রচুর লোক সমাজ হয়েছে, অনেকে জায়গা পায়নি। মানে অনেক মুসল্লিরা জায়গার সংকট থাকার কারণে পান নাই। একবারে এইদিকে গেছে, একবারে সাংস্কৃতিক কলেজ, হ্যাঁ ওইদিকে গেছে কাজালুদ্দিন, দুটো দিকেই। মানে মেইন রোড দিয়ে সাংস্কৃতিক কলেজ পর্যন্ত মানে দূরে চলে গেছে। ভালো লাগছে, ইনশাল্লাহ আগামীতে, হ্যাঁ এভাবেই আমরা নামাজ পড়তে চাই সবাই। শাহিদগা যদি আরো কিছু কাজ করা যায় সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা কথা বলছিলাম সিলেটের খুবই পরিচিত মুখ সংবাদকর্মী আমাদের এক ভাইয়ের সাথে। ওনার অনুভূতি যেটা আমরা শুনলাম যে আসলে অনেক আনন্দিত, লক্ষ লক্ষ মানুষ প্রতিটি মেইন রুটেও কিন্তু ছিলেন, মানুষ নামাজে অংশগ্রহণ করেছেন এবং পিছনের দিকে পূর্ব দিকে প্রায় বহু দূরে চলে গেছেন মানুষ সারিবদ্ধ হয়ে।